জনতার জনস্বাস্থ্যর প্রতি আহিছে ভাবুকি বজারত বিক্রি হওয়া খাদ্য সামগ্রী জনতার জনস্বাস্থ্যলৈ কঢ়িয়াইছে এই চরম ভাবুকি হয় গুৱাহাটী তথা রাজ্যর বজারত বিক্রি হয়েছে বিষক্রিয়াযুক্ত খাদ্য সামগ্রী তার ভিতর যদি আমি চাও শাক পাচলি আর আন রূপে চা হয় যুক্ত বিক্রি হওয়া মাছ সেই মাছের ভিতর যদি চা হয় ফর্মেলিনযুক্ত মাছেই আটাইতক জনস্বাস্থ্যর প্রতি ভাবুকি কড়িয়াইছে নিয়মিত পরীক্ষার অবিহনে বিক্রি হওয়া এই খাদ্য সমূহে বিপদ মাতিছে আপনার মোর অথবা দশজনের বজারের বিষক্রিয়াযুক্ত এনে খাদ্য সামগ্রীক লৈ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত দাখিল হয়েছিল এখন পিআইএল আর সেই পিআইএলের ভিত্তিতে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে আরম্ভ করেছিল তদারক আর যখন সমিতি কৃষি বিভাগ আর খাদ্য সুরক্ষা বিভাগক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছিল গুৱাহাটী তথা রাজ্যের মহখনত যিসমূহ খাদ্য বিক্রি হয়েছে সেই সমূহ পরীক্ষা করব আর পরীক্ষা করে খাদ্য সামগ্রী সমূহের প্রতিবেদন দাখিল করব নমুনা সংগ্রহ করলে ঠিকই আর নমুনা সংগ্রহ করা এই পরীক্ষাত পলাল ভয়ঙ্কর তথ্য ফর্মলিন সাধারণত চকুত লাগলে চকুর জ্বলন সৃষ্টি হয় যদি ছালত লাগে ছালের খজুয়তি এলার্জি সৃষ্টি হওয়া পড়ে লিভারের ক্ষতি হওয়া পড়ে বা কিডনি ফেলিয়র হওয়া পড়ে নার্ভৰ প্ৰব্লেম হ'ব পাৰে দীৰ্ঘদিন ধৰি ইউজ কৰা হয় আমাৰ মুখত জিভাত খাদ্যনলী পাকশিলত কিছুমান ঘাঁৰ সৃষ্টি হয় এই ঘাঁৰ পৰা আল্টিমেটলি কেঞ্চাৰ পৰ্যন্ত হৈ যাব পাৰে আৰু সৰু সৰু ল'ৰা ছোৱালীয়ে যদি ফৰ্মেলিনযুক্ত মাছ দীৰ্ঘদিন ধৰি খায় তেওঁলোকৰ বাহনত বাধাৰ সৃষ্টি হয় বা তেওঁলোকৰ স্মৃতি শক্তি পৰ্যন্ত লোপ হ'ব পাৰে আৰু যেতিয়া আমাৰ গৰ্ভৱতী মহিলাৰ ফৰ্মেলিনযুক্ত মাছ যদি বহুদিন ধৰি খাই থাকে বা তেওঁলোকৰ গৰ্ভৰ পিৰিয়ড যদি খাই থাকে আগতীয়া গৰ্ভপাত হ'ব পাৰে বা যি সতি সন্ততিৰে জন্ম হয় তেওঁলোকৰ কিছুমান জন্মগত বিসংগতি পৰ্যন্ত হৈ যাব পাৰে ফৰ্মেলিন যদি মাছত থাকে সেই মাছ আমি সাধাৰণতে আমি গোন্ধালে ধুনীয়া ফৰ্মেলিন গোন্ধাব মাছটো অলপ টিপি চাওঁ টিপি চালে অলপমান ফৰ্মেলিনযুক্ত মাছত অলপ টান টান লাগে ফ্ৰেছ মাছৰ নিচিনা হয় ফৰ্মেলিনযুক্ত মাছ সাধাৰণতে অধিক ৰঙচুৱা দেখা যায় যদি আমি মাছটো অলপ বেছি ৰঙচুৱা হয় সেই মাছ আমি নিকিনো মাছত সচৰাচৰ মাখি পৰে কিছুমান নিৰ্দিষ্ট মাছত হয়তো মাখি পৰা নাই গতিকে সেই মাছখিনিত আমি জানো যে মাখি নপৰা মাছখিনিত ফৰ্মেলিন আছে ফৰ্মেলিনযুক্ত মাছ বিক্ৰী হৈছে ৰাজ্যৰ তথা গুৱাহাটী মহানগৰীৰ বজাৰত একেদৰে বিষক্ৰিয়া থকা কীটনাশক যুক্ত খাদ্য সামগ্রী শাক পাচলি বিক্রি হয়েছে বজারত আর সেই সমূহের প্রতিবেদন দাখিল হল গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের মজিয়াত আর সেই প্রতিবেদন দাখিলের পিছতে হতবাক গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় আর তার পিছতে এই গোটেই প্রক্রিয়াটির ক্ষেত্রে তদারক আরম্ভ করে যেতিয়া মানব শরীরে খাদ্য গ্রহণ করে সেই গ্রহণ করার সময়সাত এই বিষক্রিয়াসমূহ কিদরে নিরূপণ করব পারি কিদরে নোহা করব পারি সেই দিকটির অধিক গুরুত্ব আরোপ করলে কিন্তু লক্ষণীয়ভাবে সেই দিকত আজিলৈকে খাদ্য সুরক্ষা বিভাগ তথা কৃষি বিভাগে কোনো ব্যবস্থা গ্রহণ করিব নোৱাৰিলে বিষক্রিয়াযুক্ত এনে খাদ্য সামগ্রীর পৰা কিদরে বিষাক্ত মুক্ত করিব পাৰি তার চিন্তা চর্চা এই মুহূর্তে খাদ্য সুরক্ষা বিভাগ আর কৃষি বিভাগে অব্যাহত রাখিছে যদিও বা কোনো সমস্যার সমাধান উলিয়াব পৰা নাই আর যার বাবে এতিয়াও আপুনি আর মই যিসমূহ খাদ্য সামগ্রী গ্রহণ করে আছো সেই সমূহ বিষক্রিয়া তথা কীটনাশকযুক্ত খাদ্য সামগ্রী গ্রহণ করছো এতিয়া প্রশ্ন হয়েছে জনস্বাস্থ্যর প্রতি ভাবুকি কঢ়িয়া এই খাদ্য সামগ্রী সমূহ এতিয়া কিদরে বন্ধ করিব কিদরে ব্যবস্থা গ্রহণ করিব সেয়াও হয়তো পরবর্তী সময়সাত লক্ষণীয় হয়ে যাব